সোহাগ বলছে আমাকে স্কুল ড্রেস পরে কেমন লাগছে। আর পেন্সিল রবারটা নতুন কিনে দিয়েছি, দেখো রবারটা এই যে গোল গোল গোল। এটা কি? এটা সরভুজ সরভুজ। আর এটা পেন্সিল নিয়েছি সুপার ব্ল্যাক, চাইল্ড শেপ পেন্ট। আর এটা হচ্ছে কি বলতো, এর পেছন দিকে কিন্তু এটা ইরেজার আছে, এই দেখো ইরেজার, এটা লিখে এরকম মোছা যাবে। আর ইরেজার একটা নিয়েছি, এগুলো স্কুলের জন্য সেটটা নিয়েছি। আর ওর জন্যে জলের বোতল নিয়েছি, এই যে মিল্টনের জলের বোতল নিয়েছি, যেগুলো পাইপ দেওয়া আছে, এই যে এই যে এই যে বসে বসে ভেবে খাবে, গায়ে আর পড়বে না, চাইলে এটাই করে ঢেলেও খেতে পারে। তো এটাই করে ঢেলে তো আরও খেতে পারবে না, গায়ে ফেলে দেবে, ওইটা ওইভাবেই খাবে। থাকবে তো মাত্র 2 ঘন্টা, তা আমি তো খাবেই পাঠাবো। তবুও হচ্ছে মানে এগুলো যেগুলো দরকারি প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিনে নিয়েছি। আর ওই জন্য আর একটা নিয়েছি, দেখো মিল্টনের একটা বাটি নিয়েছি, এই যে এটা খুব সুন্দর, এটা খাবার টাবার দেবো। বসো শোনা, বসো, এটা খেলার জন্য, এরকম ওপরে ওর খেলার জন্য এটাই কি একটা দিয়েছে। আর খোলার জন্য এরকম, দাঁড়া আমি দেখিয়ে দিই বন্ধুদেরকে, খোলার জন্য এইভাবে পাক, এই দেখেছো শোনা, এই দু জায়গায় হাত দিয়ে পাক দিয়ে খুলতে হয়। খোলো খোলো, এরকম করে পাকিয়ে পাকিয়ে খুলতে হয়। এই তো এই তো শোনা শিখে গেছে, এই তো বাহ, এই তো খুলে বেরোচ্ছে। আর এই দেখো এটার উপরে ঢাকনি, আর এর ভিতরটা এই একটু বড় সাইজ দেখে নিয়েছি, কেননা একটু যাতে খাবার টাবার বেশি দেওয়া যায়। ও মানে একেবারে এর থেকে একসাথে ছোট ছিল, একেবারে ছোট, ওর মধ্যে কিছু দেওয়া যাবে না, এর মধ্যে একটু ফল টল দেওয়া যাবে, হ্যাঁ একটু বেশি করে দেওয়াও যাবে, হ্যাঁ তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ারও করতে পারবে। আর আর একটা ছিল এর থেকে ছোটো সাইজ, সেটা বলছিল 200 টাকা, আর এটা নিয়েছে 220 টাকা। হ্যাঁ তো আমি ভাবলাম যে এটাই নিই, একটু বড়টা নিলে আমরাও কোথাও গেলাম বেড়াতে, তো এর মধ্যে করে টিফিন নিয়ে যাওয়া যাবে। কাঁচি কিনেছি, একটা কাঁচি কিনতে হয়েছে, ওর চুল টুল মাঝে মাঝে কাটা লাগে যাবে। আর তাছাড়াও আমি ওর বইয়ের মলাট করছি, দেখো এখনো কতগুলো বই খাতা সব মলাট করতে হবে। মলাট করতে করতে আমি বাজারে গিয়েছিলাম ওকে নিয়ে, হ্যাঁ দেখো এখন এতগুলো বই আমাকে বসে বসে মলাট করতে হবে, সব সেট করে রেখে দিয়েছি। আর এগুলো আমার অলরেডি মলাট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কটা, 1, 2, 3, 4, 5, 6, 7 খানা বই আমার মলাট করা হয়ে গেছে, এখনো অতগুলো আমাকে মলাট করতে হবে। দেখেছ এই যে সব এতগুলো বই, এখনো বাচ্চা, আমরা এরকম সময় মনে হয় কিছুই জানতাম না, আর ওদের দেখেছো এখন থেকেই এতগুলো বই খাতা, শুধু বই না খাতাও আছে ওর মধ্যে, বই খাতা সব একসঙ্গেই বললাম। আর এখন আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি ছবি তুলতে, ওর সিঙ্গেল ছবি রাখবে, মানে ওই যে টাই যেটা থাকে না টাই মতো, মানে ওই কী বলে ওটাকে, সামনে যে এটা লাগানো থাকে পিতের গায়ে মনে পড়ছে না ওটাকে কী বলে, ওর মধ্যে একটা ছবিও দিতে হবে। আর একটা প্যারেন্টসের সঙ্গে সে স্টুডেন্টের একটা ছবি লাগবে, বাবা মার সঙ্গে, কারণ আমরা তো ওকে নিয়ে যাবো নিয়ে আসবো, তো সেই জন্যে ওর সঙ্গে আমাদেরটা লাগবে। আর তাই সেই ছবিগুলো তুলেছি, আর ও একটা ওই দোকানে এরকম ওইগুলো কিনছিলাম, জলের বোতল, টিফিন কৌটো, তো একটা এরকম স্কুটি কিনে নিয়েছে, স্কুটি না, হ্যাঁ স্কুটি, বাইক, এটা বাইক, তো এটা একটু কিনেছে, একটা অন্য কালার, একটা গ্রিন কালারটা খুব সুন্দর লাগছিলো, তো ও বললো সাদাটা নেবো, সাদাটাই ভালো হলো, ওর পছন্দ হয়েছে, ও পছন্দ করেই নিয়েছে এটা। মানে দোকানে গেলে একটা না একটা মোটামুটি খেলনা চাই, না হলে ওখান থেকে ফিরতে পারবে না ও। আর দেখো এখানে মানে কালার কেনা হয়েছে, ওর রং টং করার জন্য, ছবি আঁকার জন্য কালার কেনা হয়েছে সব, এই যে ক্যামেল কালার, এগুলো হচ্ছে মার্কার পেন, এই মার্কার পেনগুলো, মার্কার পেনগুলো হচ্ছে লেখার জন্য, ওই যে বইয়ের ওপরে, তারপর তোমার জলের বোতল, টিফিন বক্স, ওগুলো সবের ওপরে লেখার জন্য মার্কার পেনগুলো, ঠিক আছে, তো এইগুলোই কিনেছি। তা বন্ধুরা ও জলের বোতল, টিফিন কৌটোগুলো কেমন হয়েছে
তোমাদের ভালো লেগেছে কিনা বা কেমন ধরনের দিলে বাচ্চার জন্য ভালো হতো, সেফটি হতো, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও। অ্যাকচুয়ালি প্রথমবার স্কুলে পাঠাচ্ছি তো জানি না যে কেমন কি দিলে ভালো হবে বা খারাপ হবে, তো তোমরা তোমাদের তো অনেক অভিজ্ঞতা আছে, তো তোমরা আমাকে প্লিজ একটু গাইড করে নিও। আর ওর বইগুলো এখন আমি বসে বসে ড্রেসটা চেঞ্জ করবো, করে বসে বসে এখন ওর বইগুলো মলাট করবো। এখন ছেলে যে কী শিখবে জানি না, বাবা মার তো ওর পিছনে খেটে খেটে জীবনে এখন নাজেহাল অবস্থা। মানে যেখানে যেদিন থেকে ওকে ভর্তি করিয়েছি শুধু খরচ আর খরচ হচ্ছে, টাকা পয়সা মনে আর মানে আমরা অ্যাকচুয়ালি সরকারি স্কুলে পড়েছি, যেটা সত্যি কথা সরকারি স্কুলে পড়েছি, কোনোদিন এত খরচ করতে তো হয়নি। মানে স্বাভাবিক আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের মতো, আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি, আমাদের গ্রামে জন্মস্থান, তো সেখানে তো অত ইংলিশ মিডিয়াম স্কুল অত হাইফাই কিছু ছিল না, আর আমরা সেরকম মানে পড়াশুনো করিনি, তো এমএ অবধি তো সেই ভাবে কোনো খরচা হয়নি। শুধু বিএড করার সময় জ্যাকেটটা আমার 1.5 লাখ টাকা অ্যাডমিশন নিয়েছিল, আর খরচা হয়েছিল মানে 2 বছরে যেরকম খরচা হয় আর কি, বইপত্র সেটা তো আলাদা। শুধু বিএডটা একটু খরচা করেছি, তাছাড়া এমএ অবধি যা খরচ করেছি সব তো আমার স্টাইপেন্ড পেয়েছি, মোটামুটি খরচ পুষিয়ে গেছে। হ্যাঁ, মানে গাড়ির থেকে সেরকমভাবে বেশি কিছু খরচ করতে হয়নি, বইপত্র সবই তো সরকার থেকেই দিয়েছে। তো অশেষ ধন্যবাদ সরকারকে সেজন্য আমাদেরকে এত সুন্দর করে মানে পড়াশুনো করে এগিয়ে দেওয়ার জন্য। আর আমাদের ছেলেদেরকে বেসরকারি স্কুলে পড়াচ্ছি, বিশেষ করে ইংলিশ মিডিয়ামে যে কী হারে খরচা হচ্ছে সে তো বুঝতেই পারছি, তবু চাই যে ছেলেটা বা বাচ্চাগুলো সবাই সব বাবা মারাই চায় যে নিজেদের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক, বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে উঠুক এবং নিজের পায়ে দাঁড়াক, সুপ্রতিষ্ঠিত হোক, সব বাবা মারা চায়, আমিও সেইভাবে চাই। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ওকে সোহাগকে অনেক অনেক আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। তো আজকের মতো ভিডিওটাই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নমস্কার।